মাকে হত্যার অভিযোগে বাবার বিচার দাবি জানিয়েছেন সন্তানেরা। তাদের অভিযোগ, বাবা জসিম উদ্দিনের পরকীয়া বাধা দেওয়ার জের ধরে তাদের মা সেলিনা আক্তারকে খুন হতে হয়েছে। বাবা জসিম উদ্দিন তাদের মাকে নির্যাতন করে বিষ প্রয়োগে হত্যা করেছে বলে অভিযোগ সন্তানদের। সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধনে মৃত সেলিনার তিন মেয়ে ও এক ছেলে সন্তান অংশ নেয়। এ সময় তারা বাবার ফাঁসির দাবিতে স্লোগান দেয়। অভিযুক্ত জসিম সহ 12 জনকে আসামি করে জেলা আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।